जय जय राम कृष्ण वांछाकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय राम कृष्ण अखिलेर स्वामी जय जय गुरु माता जगत जननी जय जय दोहाकार जत भक्तगण सवार चरण रेणु मागे अधिकार ठाकुरের বিবাহ প্রসঙ্গ বলতে গিয়ে বলছেন ঠাকুরের উন্মাদ রোগ সেই রোগ সারানোর জন্য মা চন্দ্রামণি রামেশ্বর ওঝা আনালেন ঝাড়ফুঁক করালেন এমনকি চণ্ড নামালেন শান্তি সস্তয়ন করলেন কোনো কিছুতেই কাজ হলো না তার এই উন্মাদ রোগ উপশম হলো না তাই মা এবং দাদা রামেশ্বর এবং আত্মীয়বর্গরা যুক্তি করে তাকে সংসার বন্ধনে আবদ্ধ করার জন্য বিবাহের ব্যবস্থা করেন পাত্রীর সন্ধান গদাধরের অগোচরে করছেন ওনারা কিন্তু অন্তর্যামী ভগবান নারায়ণের বুঝতে বাকি থাকলো না যে তাকে নিয়ে কি হচ্ছে তাই মনে মনে আনন্দ প্রকাশ করলেন এবং মজা দেখতে থাকলেন পুঁথিকার লিখছেন এ পত্রে আত্মীয় বর্গে যুক্তি স্থির করে পারিলে বিবাহ দিতে হিত হতে পারে বিবাহে বায়ুর কোপ নষ্ট হয় প্রায় সংসারে পড়িলে মন মোহ মমতায় পূর্বাপর আগা গোড়া ভাবিয়ে চিন্তিয়ে বুঝে কিছু উপশম আগেকার চেয়ে তরিত বিহিত বিয়ে পরম মঙ্গল যদি পরে হয় রোগ পুনশ্চ প্রবল তাই ভাই রামেশ্বর সাধিতে কল্যাণ এখানে সেখানে করে পাত্রীর সন্ধান আত্মীয় স্বজন লক্ষ্মী মুখুজ্জে আখ্যান হৃদয়ের ভাই তাঁর শিয়রেতে ধাম ঘটকালি কার্য তাঁর হাতে দিয়া ভার ভাই রামেশ্বর দেখে অপর যোগার হৃদয় লক্ষ্মীর সঙ্গে বড় ভালোবাসা প্রভুর সতত তাই শিয়রেতে আসা প্রভুর বড়ই প্রীতি আছিল শিয়রে তাই সন্নিকটে পাত্রী অন্বেষণ করে অর্ধক্রোশ দূর মাত্র পূরব অঞ্চলে ক্ষুদ্র গ্রাম নাম জয় রাম বাটি বলে জয় রাম মুখুজ্জে নামক তথাকার কালী নামে কন্যা এক আছিল তাহার প্রথমে সম্বন্ধ হয় সে কন্যার সনে ভেঙে দিল জয় রাম পাত্র খেপা শুনে তো রামেশ্বর এবং মা চন্দ্রামণি গোপনে এখানে ওখানে পাত্রীর সন্ধান করলেন কোথাও কোথাও পছন্দ হলেও কিন্তু এত বেশি পণ চেয়ে বসলেন পাত্রীপক্ষ রামেশ্বরের পক্ষে তা সম্ভব হলো না তো এখানে ওখানে খুঁজতে খুঁজতে জয়রামবাটিতে সন্ধান পেলেন সেখানেও লোক পাঠালেন সেখানে জয়রাম মুখুজ্জে নামে এক ব্রাহ্মণের কন্যা কালী
তার কন্যার সঙ্গে সম্বন্ধ হলো বটে, কিন্তু যখন তারা শুনলেন যে গদাধর উন্মাদের মতো আচরণ করেন, তখন তারা ভয় পেয়ে সেই সম্বন্ধ ভেঙে দিলেন। বিফল মনোরথ রামেশ্বর মা চন্দ্রামণি। এদিকে প্রভু গদাধর সব মনে মনে জানছেন, কিন্তু কিছুই বলছেন না। মাকে চিন্তিত দেখে তার মনে কষ্ট হলো, তাই একদিন ভাবাবেশে বলছেন, অন্যত্র অনুসন্ধান বৃথা, জয়রামবাটি গ্রামের শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায়ের বাটিতে বিবাহের পাত্রী কুটা বাঁধা হইয়া রক্ষিতা আছে। স্বামী সারদানন্দজী মহারাজ লিখছেন, ওই কথায় বিশ্বাস না করিলেও ঠাকুরের মাতা ও ভ্রাতা ওই স্থানে অনুসন্ধান করিতে লোক প্রেরণ করিলেন। লোক যাইয়া সংবাদ আনিল, অন্য সকল বিষয়ে যা হোক পাত্রী কিন্তু নিতান্ত বালিকা, বয়স 5ম বর্ষ উত্তীর্ণ হইয়াছে। ঐরূপ অপ্রত্যাশিতভাবে সন্ধান লাভে চন্দ্রাদেবী ওই স্থানেই পুত্রের বিবাহ দিতে স্বীকৃতা হইলেন এবং অল্পদিনের মধ্যে সকল বিষয়ের কথাবার্তা স্থির করিয়া ফেলিলেন। পুঁথিকার লিখছেন, তাঁর খুল্লতা তো ভাই মহাভাগ্যবান, মুখুজ্জে শ্রীরামচন্দ্র ব্রাহ্মণের নাম, দশকর্মান্বিত দ্বিজ আছে যজমান, সংকীর্ণ অবস্থা চলে কষ্টে গুজেরান, বাস উপযুক্ত মাত্র ছোট মেটে ঘর, আপনি ব্রাহ্মণ আর তিন সহোদর, একটি নন্দিনী তাঁর চারিটি নন্দন, সর্বসুলক্ষণা কন্যা জনমে প্রথম, এবে কি হইল শুন ঘটকের লয়ে, ব্রাহ্মণ সম্মত দিব দুহিতার বিয়ে। যখন জয়রাম মুখোপাধ্যায়ের কন্যার সঙ্গে যে সম্পর্ক হয়েছিল সেটি যখন ভেঙে গেল, তখন তাঁরই অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়ের খুল্লতাত ভাই শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায়, যিনি মায়ের বাবা, তাঁর যজন যাজনে খুব কষ্টে দিন কাটত। সৎ নিষ্ঠাচারী ব্রাহ্মণ এবং শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন। তাঁর কন্যার সঙ্গে অর্থাৎ আমাদের মা জগজ্জননী মা শারদার সঙ্গে ঠাকুরের বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে গেল। রামচন্দ্রের দুই কন্যা এবং 5 পুত্র, দুই কন্যা মা শারদা কাদম্বিনী আর 5 পুত্র। 5 পুত্র হলেন প্রসন্নকুমার, উমেশচন্দ্র, কালীকুমার, বরদাপ্রসাদ ও অভয়চরণ। এই 5 পুত্র, তার মধ্যে কাদম্বিনী খুব কম বয়সে বিবাহ হয় এবং অপুত্রক অবস্থায় তিনি মারা যান কিছুদিনের মধ্যে। আর উমেশচন্দ্র অল্প বয়সেই শৈশবে ইহলোক ত্যাগ করেন। বাকি থাকেন প্রসন্নকুমার, বড় মামা। উমেশচন্দ্র যেহেতু নেই তাই কালী মামাকে মেজ মামা বলা হতো, আর বরদাপ্রসাদকে সেজ মামা বলা হতো। আর বাকি অভয়চরণ, অভয়চরণও বিবাহের পরে রাধারানী নাম্নি রাধুদির জন্ম হওয়ার কিছুদিন পরেই তিনি ইহলোক ত্যাগ করেন। বিবাহের সব কথা করি স্থিরতর, রামেশ্বরে পাঠাইয়া দিলেন খবর, পুলক অন্তর তেহ শুভ সমাচারে, দিন করি স্থিরতর কুটুম্বের ঘরে, পাঠাইল নিমন্ত্রণ লিখন করিয়া, আই ঠাকুরানি কন ঘরে ঘরে গিয়া,
প্রতিবাসী নর নারী খুশি অতিশয় সর্বাধিক খুশি প্রভু হবে পরিণয় আনন্দ সাগরে ভাসে গ্রামের রমণী আনন্দে আত্মহারা আই ঠাকুরানী মেজ ভাই রামেশ্বর বনিতা তাহার প্রভুরে দেখেন যেন পুত্র আপনার বড় সাদ বিবাহেতে হয় বাদ্য ঘটা দৈবক্রমে কিন্তু না ঘটিয়া উঠে সেটা ঘরে ঘরে পড়ে গেল আনন্দের ধুম রাত্রিকালে কারো চোখে নাই আসে ঘুম ক্রমে বিবাহের দিন হইল উপনীত প্রতিবাসী রমণীরা সবে উপস্থিত পরম সুঠাম প্রভু দেবে সাজাইতে কেহ বা চন্দন ঘষে কেহ মালা গাঁথে যতনে রচনা কইল বেশ মনোহর মনহরে হেরে পরা সুন্দর কাপড় গ্রাম্য রমণীরা করে মাঙ্গলিক ধ্বনি আহ্লাদে কাঁদেন মেজ ভাজ ঠাকুরানী তো মেজ ভাজ অর্থাৎ রামেশ্বরের পত্নী গদাইকে নিজ পুত্রের মতো দেখেন তার খুব আহ্লাদ ছিল যে গদাধরের বিয়েতে ঘটা করে বাদ্য বাজবে এবং আরও খুব আনন্দ হবে কিন্তু দৈবক্রমে সেই বাদ্যের ব্যবস্থা হয়ে ওঠেনি তাই তার মনে কষ্ট তাই তিনি কাঁদছেন তো তার এই কান্না দেখে গদাধর কি করছেন ভারী মজার ঘটনা আহ্লাদে কাঁদেন মেজ ভাজ ঠাকুরানী গ্রাম্য রমণীরা করে মাঙ্গলিক ধ্বনি বাদ্য ঘটা না হইল বড় দুঃখ মন অন্তরেতে বুঝিলেন প্রভু নারায়ণ সান্ত্বনা কারণ তবে বলিলেন তাই দেখো শুনো কি বা বাদ্য বাজিছে বিয়ে এত বলি দেন মুখে বোল পরিপাটি ঢেলে গুঢেলে গুঢেলে ঢেলে ঢেলে কাটি ঢোলের স্বরূপ হাতে পাছা বাজাইয়া বাজানো ডোমের বাদ্য নাচিয়া নাচিয়া তো মেজ ভাজ অর্থাৎ মেজ বৌদির মনের কষ্ট তার কান্না দেখে তিনি এমন মজা করতে থাকলেন ছোট্ট সরল শিশুর মতোই নিজের পাছা বাজিয়ে মুখে এমন ঢোলের বোল বলতে থাকলেন যে আশেপাশে যারা ছিলেন সবাই হেসে লুটোপুটি যে সবার হাসতে হাসতে পেট ছিঁড়ে যাওয়ার অবস্থা পুঁথিকার এত সুন্দর কৌতুক করে লিখছেন যে মহারঙ্গ কর প্রভু অতুল ভুবনে নকলে সুপটু হেন নাহি শুনি কানে বাদ্যাপেক্ষা রঙ্গাধিক প্রভুর বাজন নাড়ি ফাটে হেসে লুটে দর্শকের গণ কোনই সরম লজ্জা নাহি শ্রীপ্রভুর সরল সহজ সোজা গদাই ঠাকুর বিবাহেতে লজ্জাহীন যত হোক নর তথাপি সলজ্জ বাজছে জড় সড় সর প্রভুর দেখো হলজ্জা গন্ধ মাত্র নাই বুঝিতে এসব কথা বাল্যভাব চাই চাই দিব্য চক্ষু খোলা সরল নয়ন সরল বিশ্বাস আর হরিলুব্ধ মন সুসরল মন স্বচ্ছ স্ফটিকেরও প্রায় তার মধ্যে দিয়া যত লীলা দেখা যায় যদ্যপি কালিমা মলা মনে গিয়া ধরে আজন্মে বিগত হয় আঁধারে আঁধারে ভাঙ্গিয়া দিতাম কথা কলমেতে আঁকি যত কবতিল মাত্র সব রবে বাকি শ্রীপ্রভুর লীলাকাণ্ড অপরূপ খনি পূর্ণিত সজিত্ততায় নানা রত্নমণি
কথারে কথা নয় কর দর্শন নীরবে লইয়া সঙ্গে সুসরল মন। অর্থাৎ তার স্ফটিকের মতো স্বচ্ছ সরল মন সাধারণত দেখা যায় বিবাহের সময়, অনেকেরই লজ্জা আসে, লজ্জা পান, কিন্তু গদাধরের সেই লজ্জা নেই। আর তিনি অপরকে নকল করতে সুপটু, তাই ঢোলের বাদ্য এমন বাজালেন, এমন বললেন, এমন আচরণ করলেন, শিশু সুলভ আচরণ দেখে সবাই হেসে লুটোপুটি। সেজন্য বলছেন যে তার এই সরল মনের এই অভিনয়, এটি বুঝতে গেলে আমাদের সরল হতে হবে। স্বচ্ছ সরল স্ফটিকের মতো সরল মন হলে তার এই লীলা আরো সুন্দরভাবে বোঝা যাবে। আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া ওঠে প্রাণ, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। দুঃখ নিশা কাটিল, সুখ রবি হাসিল, গগনে উঠিল নবগান, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। মানিক রাজার আম্র কাননে কেও শিশু খেলে ফুল্লানোনে, মানিক রাজার আম্র কাননে কেও শিশু খেলে ফুল্লানোনে, লীলায় অভিনয় নব নব গানে হিয়া শিহরিয়া ওঠে তান, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। কেওই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। অমিয় কথায় পলকেতে পরানো মাতায়, মন প্রাণারাম লীলায় অভিরাম, মন প্রাণারাম লীলায় অভিরাম, আখি সদা নিরখিতে চায়, আমারে ও নাও তোমার খেলায়, ভাই রে গদাই ধরি দুটি পায়, আমারে ও নাও তোমার খেলা। যুগে যুগে হরি তোমার লীলা।
লীলায় নিয়ম তনু মন প্রাণ পুলকে নাচিয়া ওঠে প্রাণ রে কামার পুকুরে পুলকে নাচিয়া ওঠে প্রাণ দুঃখ নিশা কাটিল সুখর বি হাসিল গগনে উঠিল নবগান পুলকে নাচিয়া ওঠে প্রাণ কে ওই আসিল রে কামার পুকুরে পুলকে নাচিয়া ওঠে প্রাণ পুলকে নাচিয়া ওঠে পুলকে নাচিয়া ওঠে পুলকে নাচিয়া ওঠে প্রাণ। বিবাহের সময় উভয়ের বয়স, মা পঞ্চম বর্ষ অতিক্রম করে ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছেন, আর ঠাকুর 23 বৎসর অতিক্রম করে 24 বৎসরে পদার্পণ করেছেন। এরপরে পুঁথিকার সেই কৌতুকের ঘটনা তিনি উল্লেখ করেছেন যে বরযাত্রীরা কীভাবে গেছিলেন, সঙ্গে কারা গেছিলেন, শিব যেভাবে বিবাহের দিন গেছিলেন, শিবের সঙ্গে যারা গেছিলেন তাদের সঙ্গে তুলনা করে পুঁথিকার ভারী সুন্দর উপস্থাপনা করেছেন, সেটি আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্ত